Hello everyone, Assalamualaikum. আমি মিম, আজকে এই ভিডিওতে আমি তোমার সাথে স্কিন সাকসেস ফিক মি এই ক্রিমটা নিয়ে আলোচনা করব। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ক্রিমটা খুবই জনপ্রিয়। এটা অনেক পুরাতন একটা ক্রিম, প্রায় 4 থেকে 5 বছর আগে এই ক্রিমটা বের হয়েছে, কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ক্রিমটা নিয়ে অনেক কথা হচ্ছে। এটা নাকি যে কোনো দাগ, কালো দাগ, স্পট, পুরানো দাগ এবং তোমাদের পিগমেন্টেশন, অনেকে দেখা যায় ঠোঁটের পাশে প্রচুর প্রচুর পিগমেন্টেশনে কালো হয়ে আছে বা মালিশমার প্রবলেম, এভরিথিং স্পট দূর করে ফেলে, সেটা নিয়ে আজকে ভিডিও। যে এটা কি সত্যি এটা দূর করতে পারে কি না, বা কী কী সাইড এফেক্ট, কয়দিনে রেজাল্ট পাবে, কীভাবে ইউজ করলে রেজাল্ট পাবে, এভরিথিং আজকে ভিডিওতে আলোচনা করবো। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ইনটু দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্লামাক্স ফিট মি স্কিন সাকসেস এই ক্রিমটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য। এটার মূল প্যাকেজিংটা তোমরা দেখতে পারছো স্ক্রিনে, পালমার্স স্কিন সাকসেস অ্যান্টি ডার্ক স্পট ফিট ক্রিম, এটা অল টাইপ স্কিনের জন্য। আর ক্রিমের প্যাকেজিংটা তোমরা সম্পূর্ণ দেখতে পারছো এরকম। এটা কিন্তু ডে এবং নাইট ক্রিমও রয়েছে, এবং এটার সাবান, বডি ক্রিম, মানে ফুল একটা কম্বো তোমরা পেয়ে যেতে পারো অনলাইনে প্লাস মার্কেটে। পালমার স্কিন সাকসেস ফিট ক্রিমটার বর্তমান বাংলাদেশ প্রাইস 1500 থেকে 1600 টাকা। এটা কিন্তু নাইট ক্রিমও অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে প্লাস অনলাইনে, আমাকে ইনবক্স করে লাভ নেই। এখন এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা যদি লক্ষ্য করি, এতে রয়েছে ভিটামিন ই, আলফা হাইড্রেট, ফুড অ্যাসিড, ভিটামিন সি, এবং রয়েছে স্কিন ময়শ্চারাইজারের জন্য একটা ইনগ্রিডিয়েন্ট, এবং এতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা তোমাদের ডার্ক স্পট, তারপর এইজের যে স্পট পরে যাদের স্কিন ডাল হয়ে যায় সেগুলো রিপেয়ার করে। এবং এটাতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো এখন বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, প্লাস আমার দাঁতও ভেঙে যাবে। তো যাই হোক, তো ক্রিমের ভিতরে তোমরা এরকম একটা চিরকুট পেয়ে যাবে যেখানে ফুল ডিটেলস দেওয়া রয়েছে ইনগ্রিডিয়েন্টসের এবং ক্রিমের। আর এই ক্রিমের থিকনেসটা যদি তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু অনেকটা থিক, প্লাস এটা যখন তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তোমার স্কিনটা খুব সহজে অ্যাবজর্ব হয়ে যাবে, এবং তোমাদের স্কিনটা অনেকটা ময়শ্চার এবং হাইড্রেট থাকবে। স্কিন সাকসেস ফিট ক্রিমটার মধ্যে কিন্তু ওরা বলে দিছে যে এটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমাদের স্কিনের যে কোনো স্পট একেবারে রিমুভ করে দিবে। বাট এই কথাটার কতটুকু সত্যতা এটা কিন্তু এখনও পাওয়া যায় নাই, কারণ অনেকেরই দেখা গেছে 2 মাসও ইউজ করছে বাট তেমন ভালো রেজাল্ট পায়নি, আবার অনেকে দেখা গেছে 1 মাসের ভিতরও তাদের স্পটটা অনেকটা রিপেয়ার হয়েছে। বিশেষ করে এই ক্রিমটা কিন্তু ড্রাই টু নর্মাল স্কিনের জন্য কমফোর্টেবল হবে, বাট যাদের স্কিন অয়েলি বা সেন্সিটিভ একনি রয়েছে তাদের জন্য এই ক্রিমটা আমার মনে হয় না ভালো হবে। অনেকের ধারণা এটা হয়তো ত্বক ফর্সা করার কাজে ব্যবহার করা হয়, বাট এটা তেমন না, এটি স্কিনটাকে কিছুটা ব্রাইট করতে পারে। আর এটা হচ্ছে তোমাদের স্পটের জন্য তৈরি করা হয়েছে, কোনো ফর্সা হওয়ার ক্রিম না এটা। আর এতে কিন্তু অনেক রিভিউ রয়েছে, অনেকেই এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছে, কিন্তু এটা অনেক স্লো কাজ করে। যাদের ফেজে ছোপ ছোপ কালো দাগ রয়েছে বা ত্বকটা অনেক কালচে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, তারা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। বাট এটা ব্যবহারে তোমার স্কিনে কালো দাগ দূর হয়ে স্কিনটা একটা হেলদি, একটা গ্লোনেস ফিরে আসবে। তো কথা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু এটা খুবই স্লোলি কাজ করে, এটার মধ্যে দেওয়া রয়েছে কিন্তু এটা 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস তোমাদের ইউজ করে দেখতে হবে এটা কতটুকু কাজ করে। তাই বলে এরা যে 1 মাসে তোমরা একদম পারমানেন্টলিভাবে স্পট দূর করে ফেলবে, এটা খুবই স্লোলি কাজ করে। এটা এমন না যে কাজই করে না, কাজ করে বাট একদমই স্লোলি কাজ করে, আবার অনেকের ব্রণও উঠে যায় এই প্রোডাক্টটা ইউজিংয়ের ফলে। তাই স্কিনের ক্ষেত্রে সাবধান, যাদের টিনেজার রয়েছে, টিনেজারদেরও দেখা যায় যে অনেক পিগমেন্টেশনের প্রবলেম থাকে, স্পট থাকে, সেক্ষেত্রে তারা যদি এই প্রোডাক্টটা ইউজ করতে চাও আমি রেকমেন্ড করি না, তবু তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের সাথে ভালো লাগতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সব ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।